এই বন্ধুরা, আমি এখানে জাস্ট কিছু বলেছিলাম যেটা হাওয়ার কারণে শোনা যাচ্ছে না। আসলে বলছিলাম যে গাড়িতে চালাতে চালাতে আসলে তোমাদের দাদা হেলমেটটা নিতে ভুলে গেছিল, আর চোখের মধ্যে শুধু বালি, কোথায় পোকা সব কিছু ঢুকছে। এখানটা জাস্ট কি বলেছিলাম মনে নেই, তবে মনে হচ্ছে কীরকম কি ভিড় হচ্ছে সেটাই দেখাচ্ছে আশা করি। যাই হোক, তোমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। যেমনটি দেখতে পাচ্ছ আমরা এখন মেলায়, ভিতরে আরো দেখাচ্ছি কি কি আছে। তো মা কতগুলো পয়সা দিয়েছে, যেগুলো শনিবার শনিবার জমি রাখে, সেগুলো এখানে শনি মন্দির আছে যেটা বড় ঠাকুর, এই যে তো এখানে দেওয়ার আছে। তো ভিড় তেমন একটা নাই কিন্তু ভালো, আমার তো খুবই ভালো লেগেছে, এখানে আমার ভিড় অত পছন্দ নয়। আর এখানে প্রোটিন পাউডার আছে, একবারে কাটারি আছে, আর এখানে কি কি আছে দেখো। আমি তখন একবার দেখলাম কপালে ঘুরে চলে গেলাম, আমি হয় দেখি যে ঠাকুরের কাছে যাচ্ছে, এখনো পর্যন্ত সব কিছু দোকানে ঘুরে দেখে যাচ্ছে। আগে মেলা দোকানে ভালো করে দেখি নিতে হয়, তারপরে খেতে হয়। আমি খাওয়ার কথা বলছি না, আমি কিনার কথা বলছি। কিনা কিনা ভুলে যাও, কোন চিন্তা নেই। সব সবাইকে নতুন নতুন বিয়ে হলে কি রোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে কিছু তো করে, এমন একজনকে বিয়ে করেছে আমি, তার কিছু সব কিছু না। আমার রোজ যজ্ঞে আমি দিই গোলাপ, তবকেই রোজ দিই যজ্ঞে চকলেট দিই, তবকেই চকলেট দিই, ডেলি হয় চকলেট দিয়ে, তো ডেলি হয় প্রতিদিন আনি দিচ্ছে আমাকে চকলেট। যাই হোক, আমি ঢুকবো কিন্তু দোকানে, চলো দেখতে ঢুকো। এই যে দেখতে পাচ্ছ 40 টাকা গোচ্চার দোকানে ঢুকে গেছে, এবারে দেখো কি কি ধ্বংসাই কি লিবে এখানে। এই তো আছে তোমার কানে, বলো কি বটে, বলে কি পাগা, প্রথমে ধ্বংসাচ্ছে একটা পাগা মালা আর লাগালো, ভালো জিনিস।
পয়সা লেন আমরা আরেকটা ঢুকিয়েছে আধা 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 পা ভাঙাচ্ছে রে কে লো পা ভাঙাচ্ছে দশ টাকার জিনিস দশ টাকায় মুখোশ আছে অনেক রকম নিবে কি মুখোশ চেঞ্জ করার জন্য সেটা ঠিক এখনকার পনেরো টাকার কি বটে এখানে আমরা কি দেখছো এই তো চড়ো চা চাপ ফুচকো আছে এখন আমরা ঠিক আছে ফুচকো ঠিক আছে ঠিক আছে কি খাচ্ছ পকনের দিকে তো পকন নিতে যাচ্ছে এই দেখো দেখো দাদা পকনটা দিবে তো লাড্ডু দেখো খাচ্ছে খালো পোস্তাবে না খালো পোস্তাবে মুখে নিলেই নাই দেখো বটে কেমন বটে
কন্টাক্টটা দিয়ে দিব ঠিক আছে বুঝে গেছো তাহলে বাই বাই রাখছি চলো।